নারী সমিতির পক্ষ থেকে মহিলা থানায় ডেপুটেশন। গত 24 ঘন্টায় কৈলাসহরে দুটি নারী সংক্রান্ত ঘটনা ঘটলেও একটি ঘটনায়ও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি কৈলাসহরে মহিলা থানার ওসি কিংবা মহিলা থানার পুলিশ। এরই বিরুদ্ধে কৈলাসহরে মহিলা থানার ওসির নিকট কৈফিয়ত চাইতে নারী সমিতি মহিলা থানার ওসির নিকট এক ডেপুটেশন প্রদান করে। নারী সমিতি কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন নারী নেত্রী মুক্তা দাস, সুমিতা নাথ, আনোয়ারা বেগম সহ আরো অনেকে। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নারী নেত্রী সুমিতা নাথ বলেন, মনোবিলি হিদলিতে একজন একটা মানে মেয়ে প্রতিবন্ধী এখানে ছিল তাহানি হয়েছে এটার জন্য, এবং সন্তুর মুসলিম পল্লীতে একটা মেয়ে রেপ হয়ে আছে এটার প্রতিবাদে আমরা নারী সমিতি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, কৈলাস মহকুমা কমিটি আজকের মহিলা থানায় আমরা ডেপুটেশন দিয়েছি যাতে আসামি মানে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যাতে এই ধরনের আমাদের সমাজে না হয় ভিন্ন অবস্থা, এটার প্রতিবাদেই আমরা কর্ম এবং সারা সময়ই আমরা সংগঠন তাদের পাশে। পুলিশে গ্রেপ্তার করতে আসামিদের না এখনও গ্রেপ্তার হয়নি, এই জন্যই আমরা আরও তাড়া দিতে এসেছি। আমরা আগামী দিনেও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাইব যদি আসামি গ্রেপ্তার না হয়। পরপর এক সপ্তাহের মধ্যে দুটি ধর্ষণের মতো ঘটনা ঘটলো, পুলিশ এখনও দর্শকদের গ্রেপ্তার করেনি, এ ব্যাপারে পুলিশের ভূমিকাটা নিয়ে কি বলবেন? উনি আমাদের কথা দিয়েছেন যে প্রাণপণ চেষ্টা করবেন যে আসামি গ্রেপ্তার করার জন্য, এটাই আমাদের বলেছেন। আগামীতে যদি না হয় আমরা আবার এই সংগঠন আমরা এখানে আসব এবং আমরা আন্দোলনে নামব। মানে আমার যতটুকু চেষ্টা মানে আমার আমি 100% দেওয়ার চেষ্টা করবো, আমি আসামি ধরবো এই হোক, ঠিক আছে? হে মেয়েটা একটা বাচ্চা মেয়ে, এর মধ্যে ডিসেবিলি, হে পাইবো, হে হে বিচার পাইব, মানে আমরা একদম মানে যতটুকু পারি আমি আমার সাধ্যমতো আমি আমার এটা মানে আমরা আইনের সাহায্য আমরা পাইমো এটা বিশ্বাস নেই আইনের কাছে আই, কারণ এই কাজগুলো তো আমরা পাই দিই অন্য কেসের সময় তো এগুলি কেস না, ঠিক আছে না? এটা টোটালি আলাদা কেস একটা, তাই তো কিছু মেয়েটা তো কিছু বুঝেই না, ঠিক আছে না? বুঝে না কত বড় অপরাধ হ্যাঁ এই যে আর আমি আমার মানে একদম